নমস্কার, বাংলা কবিতা ডট কম এই সময়ের কাব্যচর্চার জগতে ওয়েব পোর্টাল সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় ওয়েব পোর্টাল বাংলা কবিতা ডট কম এবার আন্তর্জাতিক কবি সম্মেলন আগরতলা প্রেস ক্লাবে করতে যাচ্ছেন। এই সম্মেলন আগামী 13 তারিখ মূল সম্মেলন, 13, 14, 15 তিন দিনব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি কীভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে সম্পন্ন করা যায় সে কারণেই আমরা আগরতলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বজিৎ দেবনাথ, বিশিষ্ট কবি গৌরাঙ্গ দেবনাথ, মৃণাল গান্ধী পণ্ডিত, অসিত চক্রবর্তী, কিশোর মজুমদার সহ আমরা সবাই একসঙ্গে মিলিতভাবে বসে আজকে পরিকল্পনা করলাম সবাইকে সুন্দরভাবে কীভাবে আপ্যায়ন করা যায়। এবং প্রেস ক্লাবে সারাদিনব্যাপী অনুষ্ঠান 13 তারিখ সুচারুভাবে কীভাবে সম্পন্ন করা যায় তার একটা পরিকল্পনা তৈরি করলাম। পরদিন সন্ধে 6টা থেকে রাত্র 8টা পর্যন্ত আমরা যে দুদেশের সাংস্কৃতিক বিনিময়ে একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি সে নিয়েও আমরা আলাপ আলোচনা করলাম। এছাড়াও এই বিভিন্ন প্রতিনিধি আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বিভিন্ন প্রতিনিধি সহ বাংলাদেশের যে অতিথি প্রতিনিধিগণ আসছেন ওনাদেরকে ত্রিপুরা আমাদের গর্ব সেই হিসাবে ত্রিপুরা দেখানোর জন্য একটা দায়িত্ব আমরা নিয়েছি। 14 এবং 15 তারিখ ওনাদেরকে কীভাবে সেটা সুন্দরভাবে সম্পন্ন করা যায় সে নিয়ে বিস্তৃত আলোচনা করলাম আজকে। আশা করি আগামী 13ই আগস্ট রবিবার খুব সুন্দরভাবে এই আন্তর্জাতিক কবি সম্মেলন সম্পন্ন হবে এবং ত্রিপুরার মুখ সারা বিশ্বে আবার সুন্দরভাবে উজ্জ্বল হবে। নমস্কার।